স্বর্গীয় শ্রী গোপীনাথ সুভলকরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য দেশ বিদেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসতে শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, গোপীনাথ বাবুর রাজনৈতিক জীবনে সব সময় ছায়াসঙ্গী তার কাছের মানুষ শ্রী জগদীশ কুমারও এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন জগদীশ বাবুও কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে গেছে। সূত্রের খবর, হাইকমান্ড জগদীশ কুমারের নামই কিন্তু এই রাজ্যের পরবর্তী চিফ মিনিস্টার হিসেবে সবার আগে রেখেছে। তোমার বাবা শুধুমাত্র একজন ভালো চিফ মিনিস্টার ছিলেন না, একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু কি জানো তো, মাঝে মাঝে ভগবানের ভালো মানুষের প্রয়োজন হয়। বিদ্যুৎ, অবস্থা তো না বেরোলি পাতে একটা আড়াই ইঞ্চির গুলি সূর্যের রাস্তা আটকাতে পারে না, এটাই ঠিক সময় বেরোনোর। কবি সাহেব কি বলতেন জানো? বলতেন যে ডানা ছাড়া যদি কেউ উঠতে পারে তবে সেটা সূর্য। ডোন্ট স্টপ ফ্লাইং, ওড়াটা বন্ধ করো না। আমি আছি, ওটা পাঠিয়েছে তোমার সঙ্গে। এই জন্য, ঠিক এই জন্য আমি পলিটিক্সের পলিটিশিয়ানদের গেন্ডা করে সূর্য। আমি ভালোভাবে জানি আজ এই পলিটিক্সই আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নেব। সালা, নোট লাগলে নোট ফাইল, নালে লাশ ফাইল, আমি কোনো কথা শুনতে চাই না। আমার গোবী সাহেবের খুনিকে চাই তাও জানতো। তোরা যদি সামলাতে পারিস সামলা, না হলে আমি দেখে নেবো।